ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ তোমাদের পরিবেশ ও ভূগোল বিষয়ে যেটা তোমাদের অক্টোবর মাসে দেওয়া হয়েছে পার্ট 7 তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো ঝটপট খাতা পেন বের করুন এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে তোমরা কিন্তু ভুলবে না। তো চলো দেখো এক নম্বর প্রশ্নে দেখো যেটা বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে ঠিক জোড়াটি নির্বাচন করতে হবে। তো এক নম্বরে যেটা বলেছে একের একে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের বিশ্ব উষ্ণায়ন ও মরুভূমির প্রসার। তারপরে দেখো অ্যান্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলো, তো এখানে হয়ে যাবে অ্যান্সার তোমাদের ক্রিল। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় অ্যালবেডো। তারপরে দেখো চার নম্বরে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ দাও। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে পলাশ, অপশন নম্বর গ। তারপরে দেখো দুয়ে কী বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখানে তোমাদের চারটি প্রশ্ন রয়েছে, তো চলে এক একে উত্তরগুলি আমরা করে নিই। তো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, পৃথিবীর বাইরের শক্ত আবরণ কী নামে পরিচিত? তো উত্তর হবে পৃথিবীর বাইরের শক্ত আবরণ শিলামণ্ডল নামে পরিচিত। অ্যান্টার্কটিকা শব্দটির অর্থ কী? অ্যান্টার্কটিকা শব্দটির অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। তারপরে দেখো কোন গোলার্ধে সমঞ্চরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে? উত্তর হবে তোমাদের দক্ষিণ গোলার্ধে সমঞ্চরেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে। চার নম্বরে দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? তো কন্যাকুমারী হলো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। তো তোমাদের দুইয়ের দাগে চারটি প্রশ্ন উত্তর হয়ে গেল, এরপর আমরা তিনের দাগের প্রশ্ন উত্তরে চলে যাব। তো তিনের দাগের প্রশ্ন উত্তরে কী বলেছে দেখো, তো তোমাদের তিনের দাগের প্রশ্নে বলেছে বায়ুমণ্ডলই পৃথিবীতে জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে, বক্তব্যটি যথার্থতা বিচার করো। আর দু নম্বরে বলেছে অ্যান্টার্কটিকা জলবায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দুটো প্রশ্নের উত্তর চলো আমরা করে নিই। তো দেখো এক নম্বরে যেটা বলেছে তিনের এক, উত্তরটা তোমরা করে নাও, বায়ুমণ্ডলে পৃথিবী জীবনধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে, বক্তব্যটি যথার্থতা গুলি লিখতে হবে আমাদের। তো পৃথিবীতে পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেতে পারত, বায়ু ছাড়া উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা উপায় হতো না, সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়, বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী, বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় আছে, এছাড়া প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সাথে ঘঁচা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকে, পৃথিবী ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকে। এই হচ্ছে তোমাদের একের উত্তরটা। তারপর দুই দেখো অ্যান্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তর লিখে নাও, অ্যান্টার্কটিকার জলবায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বলে লিখবে। তো এক নম্বর দিয়ে লিখতে পারো, চিরস্থায়ী বরফ আবৃত থাকে বলে এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল, সারা বছরই হিম শীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষার ঝড় চলে, পৃথিবীর শীতলতম স্থান হলো অ্যান্টার্কটিকার ভক্সটস। তারপরে দেখো মে আগস্ট মাসে 24 ঘন্টা অন্ধকার থাকে, এই সময় আকাশে সূর্যের দেখা যায় না, মাঝে মাঝে আকাশে সবুজ নীল লাল রঙের মেরুজ্যোতি দেখা যায়। তো তোমাদের এটা হয়ে গেল তিনের দাগে দুইয়ের আনসার। এরপরে চলে যাবো আমরা চারের দাগে। তো তোমাদের চারের দাগে প্রশ্নে কী বলেছে দেখো, পৃথিবীর তাপমণ্ডলে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে, তাপমণ্ডলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তিন নম্বর রয়েছে, তো চলো উত্তরটি করে নিই। তো উত্তরটি তোমরা এভাবে করবে, তো দেখো এই যে চিত্রটি আমি তোমাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনে, তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ গোটাটাই, তো এই চিত্রটি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। পৃথিবীর তাপমণ্ডল সমস্ত এখানে কিন্তু রেখাঙ্কগুলো দিয়ে দিয়েছি আমি। তো দেখো মেরু, উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, উত্তরের হিমমণ্ডল, দক্ষিণের হিমমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, উত্তরের দক্ষিণের নাতিশীতোষ্ণমণ্ডল, এটা উচ্চ উষ্ণমণ্ডল, এটা মকরক্রান্তি রেখা, এটা কর্কটক্রান্তি রেখা, তারপর নিরক্ষরেখা 0 ডিগ্রি। এইভাবে তোমরা গোটাটাই লিখবে রুল পেন্সিল বের করে, এবং তারপরে পৃথিবীর তাপমণ্ডল বলে তোমরা কিন্তু পয়েন্ট আউট করে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের চারের দাগের প্রশ্নের উত্তর। তো স্ক্রিনটা তোমরা শট নিয়ে এটা কিন্তু করে নেবে উত্তরটা, ঠিক আছে? অথবা তোমরা বইও পেয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা পাঁচের দাগে চলে যাব। তো পাঁচের দাগে যে লাস্ট প্রশ্নটা দিয়েছে দেখো, কী কী উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করো? তো উত্তর লিখে নাও, গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রাখে, তবে আজকাল নানা কারণে অনেক গাছ কাটা হচ্ছে, সেই কারণে বৃষ্টির সময়
ওপরের স্তরের মাটি ধুয়ে যায়, মাটির ক্ষয় রোধ করতে মাটিকে সংরক্ষণ করা উচিত। তারপরে দেখো মাটি সংরক্ষণের উপায়গুলি হলো বলে আমি কিন্তু এখানে তোমাদের টোটাল 6টি পয়েন্ট করে দিয়েছি। তো পশুচারণ নিয়ন্ত্রণ করার উচিত, নিয়ন্ত্রণের পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। মাটির অতিরিক্ত গভীরে খনিজ সম্পদ আহরণ করা বন্ধ করা উচিত। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। অপরিকল্পিতভাবে গাছ কাটা বন্ধ করা উচিত। বেশি পরিমাণে চারা রোপণ করা উচিত, চারা গাছ রোপণ করা উচিত। অতিরিক্ত ঢালু অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। তো এই হচ্ছে মাটি সংরক্ষণ করার উপায়, ঠিক আছে? কয়েকটি মাটি সংরক্ষণ করার উপায় হচ্ছে এগুলি। তো তোমাদের উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে করে দিলাম। তো যারা যারা প্রশ্নগুলি উত্তর করে নিয়েছো তারা অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি অলরেডি তোমাদের যে পার্ট 7 অর্থাৎ অক্টোবর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি, অর্থাৎ ইংরেজি, অঙ্ক, ইতিহাস, স্বাস্থ্যসারী শিক্ষা, সমস্ত প্রশ্নের উত্তর আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, এই ভিডিওটির পরে তোমরা দেখে নিও। আর তোমরা যারা এখনও পার্ট 6 উত্তরগুলি করতে পারো নি ক্লাস 6, তারও কিন্তু নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, পার্ট 6 উত্তরগুলো তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।